নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অসীম মাহাতো। যেটি আশা করি সবাই ভালো আছো। তো আজকের যে আলোচনার বিষয়, কিছু লোকে বাজে কমেন্ট করে নিজের কাকা সম্পর্ক, জ্যাঠা সম্পর্ক, গ্রামের লোক, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এসব নিয়ে যারা পুলিশের লাইনে চেষ্টা করে তাদেরকে। তো সুরজ বলে একটি ভাই আমাকে কমেন্ট করেছে, আজ 3-4 দিন ধরে তার কমেন্টটা আমি দেখছি। সে আমাকে বলছে, দাদা আমার 3 সেন্টিমিটার হাইট কম আছে, আমি রানিং করতে যাই তো আমাকে পাড়া প্রতিবেশী অনেকে বাজে কমেন্ট করে, এবং আমার একটি কাকা বলেছে যে 2 লাখ টাকা দিলে তোর হাইটে নাকি পাস করে দেব, টাকা না দিলে তোর চাকরি জীবনও হবে না, এ ধরনের কিছু কথাবার্তা এসছে। তো আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলছি যে তোমাকে যে পাড়া প্রতিবেশী লোকে তোমাকে টোন টিটকেরি করে যে তোর জীবনে চাকরি হবে না এবং তুই চেষ্টা করিস না, পড়াশুনো করে কোনো লাভ নেই, বাট তাদেরকে তুমি এটাই বলবে যে ভাই আমি কি করব কি না করব, কি হবে কি না হবে আমার লাইফে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোদের বলার কোনো অধিকার নেই। তার কারণ আমি, আমার বাবা আমাকে খাওয়াচ্ছে, আমার জন্য কষ্ট করছে, টাকা খরচা করছে, তোরা করিসনি, অতএব তোরা আমাকে কোনো কথা শোনাবি না, পরিষ্কার কথা। এবং তোমার কাকা যে বলছে 2 লাখ টাকা দিয়ে হাইট তোমার পাস করে দিবে এবং তোমার চাকরি হবে, যদি হাইটটা তোমার পাস করিয়ে দেয়, কথাই বলছি যদি, তাহলে কি তোমার চাকরিটা হয়ে যাবে? জীবনও হবে না, অনেক ব্যাপার থাকে এসব নিয়ে। তো এই জন্য বলছি যে হাইট হলেই শুধু হয় না, হাইটের সাথে চেস্ট, চেস্ট ফুলানো, ওজন এবং রানিং সবই দরকার পড়ে। নিজে কষ্ট করে পরিশ্রম করে যেটা করবে সেটাই হচ্ছে মেন, অন্যরা কি বললো সেটা কোনো নয়। আর প্রথম কথা হচ্ছে, তোমার যদি হাইট কম থাকে সেখানে টাকা দিলে কি হাইটটা বেড়ে যাবে? নিশ্চয়ই বাড়বে না, এটা একটা সম্পূর্ণ ফেক এবং জালিয়াতি কথা। বাট আমি সেই ভাইকে বলছি যে তোমার কাকা যে এরকম বলছে, তুমি তাকে বলবে যে কাকা তুমি তোমার ছেলে মেয়ের জন্য চিন্তা করো, আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, আমার জন্য সঠিক রাস্তা অন্য একজন আছে যে তোমাকে দেখিয়ে দিবে। তো বাট ভাই এটাই বলতে চাইবো যে টাকা দিয়ে কিছু হয় না, নিজে পরিশ্রম করে সব কিছু হয়। হাইট 170 অবশ্যই অবশ্যই দরকার, 170 থেকে 171, 171 থাকলে ফেল করার কোনো চান্স নেই বা ফেল হওয়ার হাইটে কোনো চান্স নেই, 170 একটু রিস্ক হয়ে যায়। এবং সবথেকে বড় ব্যাপার হলো যে তোমার এখানে হাইট বয়স অনুযায়ী বাড়ে, 18 বছর ছেলেদের হাইট খুব একটা হয় না, আমারও খুব একটা ছিল না, কিন্তু আমি এমনিতে প্রথম থেকে লম্বা বলে আমার হয়ে যেত, পেরিয়ে যেত। বাট যখন তুমি 18 থেকে 20-22-এর মধ্যে পড়বে বা 21-এর মধ্যে পড়বে, তোমার হাইট 170+ হবে এবং চেস্ট হয়ে যাবে। শুধু হাইট হলে হয় না, 18 বছর ছেলেদের হাইট হয়ে যায় কিন্তু চেস্টে হয় না, একটা না একটা জায়গায় ফেল করবেই। চেস্ট যদি হয়ে যায় তাহলে সে ফুলাতে পারবে না, ফুলাতে পারলে তার ওজনে হবে না, মানে তোমার 4টা প্রসেসের মধ্যে একটা প্রসেসে কোনো না কোনো জায়গায় আটকাবে। তো এই জন্য কোনোদিন নিজে হাল ছাড়বে না, চেষ্টা করে যাবে, এবং তোমার 22 বছর 20 বছর 21 বছরের মধ্যে অবশ্যই তুমি ফিজিক্যালের যে ব্যাপারটা, সব ব্যাপারটা তোমার ঠিক হবে, হাইটও ঠিক হবে, চেস্টও হবে, চেস্ট ফোলানো হবে, ওজনও হবে, এবং তুমি ফিজিক্যালে পাস করবেই করবে। শুধু রিটিনে পাস করলে হলো না, এখন প্রথমে এসএসসির জন্য রিটিন, তারপরে ফিজিক্যাল, তারপরে মেডিকেল, এরপর মেডিকেলের জন্য যদি কোনো প্রবলেম থাকে, মেডিকেলের জন্য প্রবলেম তোমরা প্রথমে ডাক্তার দেখিয়ে ঠিক করে নেবে, যেটা প্রবলেম থাকবে ডাক্তারের কাছে চলে যাও, ডাক্তার তোমার ঠিক করে দেবে, ডাক্তার ছাড়া কোনো কেউ নেই এখানে, মানে তুমি হসপিটালে যাও, প্রাইভেট ডাক্তারের কাছে গেলে সবথেকে ভালো, বা সেখানে যাও, যা ফিজ লাগবে দিয়ে দিবে, তারা ঠিক করে দেবে, কোনো সমস্যা নেই। একটা কথা মনে রাখবে বন্ধুরা, কোনোদিন টাকা দিয়ে কোনো চাকরি হয় না, চাকরি নিজের যোগ্যতা হয়, যে পড়াশুনো করেছো, পড়াশুনো করলে যেমন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যে যেরকম পড়াশুনো করবে সেই অনুযায়ী নাম্বার পাবে, ঠিক সেরকমই ফার্স্ট ক্লাস যে ছেলেটা পেয়েছে, সে বেশি পড়াশুনো করেছে তাই সেই হয়েছে, যে পড়াশুনো করেনি সে নিশ্চয়ই ভালো নাম্বার পায়নি, ঠিক ফোর্স লাইনটাও এরকম, যার হাইট আছে, যার ওজন আছে, চেস্ট আছে, চেস্ট ফুলাতে পারবে, রানিং করতে পারবে, সেই তো ফিজিক্যালে পাস করবে। এরপর রিটিনের জন্য, রিটিনের জন্য যে হিন্দি অথবা ইংলিশ দুটোর একটা ভালো করে জানা আছে, সে ভালো করে হিন্দি বলতে পারে, হিন্দি পড়তে পারে, হিন্দি বুঝতে পারে, হিন্দি লিখতে পারার দরকার নেই, এখানে হিন্দি লেখার কোনো না প্রয়োজন নেই, ইংলিশেই হয়, কিন্তু হিন্দি জানতে হয়, হিন্দিতে কোশ্চেন থাকে, অ্যান্সারটা টিক করতে হয় শুধুমাত্র কম্পিউটারে, তো সে অবশ্যই পরীক্ষায় পাস করবে। এরপর মেডিকেলের জন্য, মেডিকেলের জন্য হচ্ছে যে
চোখের যদি প্রবলেম থাকে তাহলে সে ফেল করবে, চোখ টেড়া থাকলে ফেল করবে, দাঁত পোকা থাকলে ফেল করবে, কানের পর্দা ফাটা থাকলে ফেল করবে, নাকের প্রবলেম থাকলে ফেল করবে। এইসব যদি ঠিক থাকে তাহলে সে এখান থেকে উপর দিকের অংশে ঊর্ধ্বাংশে সে পাস হয়ে গেল, বাকি নিচের দিকে যেন প্রবলেম না থাকে তাহলে সমস্যার সমাধান। তাহলে টাকাটা এখানে লাগবে কোথায়? স্কুলের মতনই তো, যেরকম পরীক্ষায় দেওয়ার আগে তুমি ভালো করে পড়াশুনো করবে, সেরকম পরীক্ষায় লিখতে পারবে, সেরকম নাম্বার পাবে। ঠিক সেম প্রসেস পুলিশের লাইনে, তুমি যেরকম নিজে কষ্ট করবে, তোমার সব কিছু ঠিক থাকলে তুমি সেখানে ঠিকই পাস হবে। হাইট কম থাকলে তোমার টাকা দিয়ে কি হাইটটা হয়ে যাবে? কোনোদিন হবে না, এটা একটা ফালতু ফেক এবং জালিয়াতি কথা। ভুলিয়ে টাকা নেওয়া, অনেক লোক আছে দুনিয়াতে, কেউ কারো উন্নতি চায় না, কোনো একটা ছেলে আশা নিয়ে মানে নিজে ভাবছে যে দেশ সেবা করো, নিজে ভাবছে যে টাকা রোজগার করবো, লাইফ সেটেল করবো, তাকে করতে দিবে না। 2 লাখ টাকা একটা গরিব বাড়ির একটা ছেলের থেকে 2 লাখ টাকা নিয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে বললো যে আমি তোর হাইট বাড়িয়ে দেবো বা তোর চাকরি করে দেবো, সে একবার 2 লাখ টাকা দিবে, তারপর তার হলো না, তার মনটাই ভেঙে যাবে এবং সে জীবন ওই লাইনে যাবে না। তাকে উপর দিকে ওঠার বদলে তাকে নিচের দিকে দাবানোর চেষ্টা করে এইসব লোক, নিজের আত্মীয় স্বজন, নিজের কাকা জেঠা এবং দালাল, এইগুলো সব থেকে বেশি। বাট ভাই একটা কথাই বলবো, যারা এইসব সঠিক রাস্তা সঠিক প্রসেস দেয় তাদের থেকেই নলেজ নিবে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করবে, ফালতু লোকের সাথে কথা বলে লাভ নেই। কিছু ছেলে আছে উল্টো পাল্টা কথা বলে, আমি এইসব পছন্দ করি না। আর রাস্তায় যখন রানিং করতে যাবে, রাস্তায় রানিং করলে অনেকে অনেক বাজে কমেন্ট করে, তো বাট তাদেরকে এটাই বলবে যে ভাই তুই তোর কাজ কর, আমি আমার কাজ করছি, বাট আমাকে ফালতু কথা বলে লাভ নেই। আর বেশি যদি কিছু বলে তো একটাই লাস্ট কথা বলবে যে এমনভাবে গাল দিবে জীবনে যেন সেই কথা তোমার মা বাবাকেও বলতে সে লজ্জা পায়, এরকম ভাষা ব্যবহার করবে, তাহলে সে একদিনে শুধরে যাবে। 10টা লোকের মাঝে যখন তাকে অপমান করবে না, তার লাজ লজ্জা সব চলে যাবে, মান সম্মান চলে যাবে, তখন সে তোমার পিছনে লাগাও ছেড়ে দিবে। পরিষ্কার কথা ভাই, আমিও এটাই করতাম। আমাকে অনেক লোকে অনেক কথা বলতো, অনেকে বাজে কমেন্ট করতো, বাট একটা লোকের 2 দিন 3 দিন 4 দিন দেখার পরে আমি আচ্ছাটি করে তাকে অপমান করতাম, সে আমার পিছনে লাগাই ছেড়ে দিত। তো বাট এটাই তোমরা করবে আশা করি যাদেরকে ডিস্টার্ব করে। তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কার কী প্রবলেম, তোমাদের প্রবলেমের উপর ভিত্তি করে আমি আমার ভিডিও আপলোড করি। ওকে ভাই, জয় হিন্দ, জয় ভারত, বাই বাই, টেক কেয়ার।